আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার কম্পিউটিং সেন্টেন্স। বন্ধুরা আমি কম্পিউটিং সেন্টেন্স শিখাবো তিনটি মাত্র শব্দ দিয়ে। শব্দ তিনটি হলো কমা অ্যান্ড দ্যাট, কমা অ্যান্ড এবং দ্যাট। কমা অ্যান্ড দ্যাট যদি থাকে তাহলে বাম সমান ডান, বাম সমান ডান মানে হলো বাম দিকে যদি প্রেজেন্ট হয় ডান দিকে প্রেজেন্ট, বাম দিকে যদি পাস্ট হয় ডান দিকে পাস্ট। আর যদি কমা অ্যান্ড দ্যাট বা দ্যাট টাইপের যেগুলো অড আচরণ না করে সেক্ষেত্রে যদি হয় প্রেজেন্ট তাহলে হবে পাস্ট, আর পাস্ট হলে পাস্ট পারফেক্ট। অর্থাৎ এইগুলো যদি না থাকে তাহলে অল টাইম যে কোনো বাক্যের মধ্যে যদি দুইটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকবে কয়টা, দুইটা, যখনই সাবজেক্ট থাকবে দুইটা তখন একটা অপরটি প্রেজেন্ট হয় পরেরটা পাস্ট, আর পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলেও কিন্তু পাস্ট হবে। এন আমার কোশ্চেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো একটা আন্তর্জাতিক ভাষা, সো টু কিপ পিস উইথ দ্য প্রসেস, সুতরাং তাল মিলিয়ে চলার জন্য এই পদ্ধতির সাথে অফ গ্লোবালাইজেশন বিশ্বায়নের, সুতরাং টু কিপ পিস উইথ তাল মিলিয়ে চলা দ্য প্রসেস, এই পদ্ধতির সাথে অফ গ্লোবালাইজেশন বিশ্বায়ন। আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে এই টু কিপ এটা কিন্তু নন ফিনাইটিভ, নন ফিনাইট বা ফাইনাইট বা, কারণ এই বা এই ওয়ার্ড দ্বারা, এই ভার দ্বারা এই সাবজেক্টের কাজটা করতে পারে না, তাহলে আমাদেরকে একটা ফিনাইট ভার নিয়ে আসতে হবে, সাবজেক্ট প্লাস ফিনাইট ভার নিয়ে আসতে হবে। তাহলে আবার দেখি, টু কিপ পিস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, এই মানে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে উই অবশ্যই মাস্ট আমাদেরকে অবশ্যই শিখতে হবে, লার্ন ইংলিশ, উই মাস্ট লার্ন ইংলিশ, আমাদেরকে অবশ্যই কি ইংলিশ শিখতে হবে, অথবা লিখতে পারেন উই হ্যাভ টু লার্ন ইংলিশ। ওকে, বি নাম্বার কোশ্চেনটি খেয়াল করেন, বি নাম্বার কোশ্চেনটি, আই অ্যাম অ্যান আর্লি রাইজার, আমি খুব দ্রুত ঘুম থেকে উঠি, আই অ্যাম ইউজ টু, ইউজ টু কিন্তু এর ইউজ টুর পরে কিন্তু মানে অভ্যস্ত, এরপরে কিন্তু বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে ভাবেন, কিন্তু এখানে কিন্তু অ্যাম আছে, তার মানে কন্টিনিউয়াস করতে হবে। আই অ্যাম ইউজ টু কি করি, যে কোনো ভার্ব রেখেন, উঠি খুব সকালে রাইজিং, কখন ওঠেন আর্লি ইন দ্য মর্নিং, রাইজিং আমরা খুব দ্রুত আর্লি ইন দ্য মর্নিং। অথবা আপনি লিখতে পারেন ওয়াকিং ইন দ্য মর্নিং, মানে যে ভার্ব লিখবেন তাই যে ওয়াকিং ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং মানে যে ভার্ব লিখবেন তার সাথে আইএনজি করে দিবেন, কারণটা কি ইউজ টু পরে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসতো কিন্তু অ্যাম আছে, কিন্তু ওঠা রাইজ মানে ওঠা, উঠবো রাইজিং, কখন উঠবেন আর্লি ইন দ্য মর্নিং, যেহেতু মানে আর্লি বিষয় বলা আছে মুখস্থ না বুঝে লিখবেন। ওকে, পরের কোশ্চেনটি, ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি ওজন হারাতে চাও, এখানে কিন্তু কমা আছে, কমা আছে মানে এই ফার্স্ট নিয়মটা, তাহলে বাম দিকে যদি প্রেজেন্ট হয় ডান দিকে প্রেজেন্ট, এটা কিন্তু এটা কন্ডিশনাল, কারণ এখানে ইফ আছে, তাহলে বাম দিকে দেখে তো কি আছে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে ডান দিকে কী হবে প্রেজেন্ট ফর্ম। যদি তুমি ওজন হারাতে চাও তুমি নিবে নিয়মিত বা তুমি করবে নিয়মিত ব্যায়াম, এখানে আর টেন্স লাগবে, দেখেন তুমি করবে গ হলে ফিউচার, ল হলে পাস্ট, দুটো অর্থ শিখলে টেন্স 80% প্রসেস, তুমি করবে তুমি পড়তেছিলা, ল আছে পাস্ট, গ হলে ফিউচার, তুমি করবে ইউ উইল বা তুমি নিবে, ইউ উইল কি করবে টেক, নিবে রেগুলার এক্সারসাইজ, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা এক্সারসাইজ বা লিখতে পারেন ফিজিক্যাল, PHYSICAL, তুমি নিবে, দেখেন এখানে উইল, এখানে কিন্তু এই প্রেজেন্ট ফর্ম বসছে, এখানে কিন্তু কি বসছে প্রেজেন্ট ফর্ম, তুমি নিবে, ইউ উইল কি নিবে টেক, ইউ উইল টেক কি নিবে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা রেগুলার এক্সারসাইজ। ওকে, পরের কোশ্চেনটি, মেনি পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক লোকজন আর ইলিটারেট, নিরক্ষর মানে পড়ালেখা জানে না, দে ডু নট নো, তারা জানে না কিভাবে পড়তে হয় বা লিখতে হয়, হাউ টু কিভাবে, হাউ কিভাবে টু রিড অ্যান্ড রাইট, কিভাবে পড়তে হয় এবং লিখতে হয়, তারা আমাদের দেশে অনেকেই কি নিরক্ষর, তারা জানে না কিভাবে পড়তে হয় এবং লিখতে হয়, হাউ টু রিড অ্যান্ড রাইট। পরের কোশ্চেনটি, উম্যান কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন, মহিলারা অধিষ্ঠিত আছে বা থাকা, এটা অর্থ অধিষ্ঠিত করা বা থাকা, মহিলারা আছে হাফ অফ দ্য টোটাল পপুলেশন, জনসংখ্যার অর্ধেক, মানে আমাদের দেশে জনসংখ্যার অর্ধেকই মহিলা, নো প্রোগ্রেস ইজ পসিবল, কোনোই উন্নয়ন সম্ভব না উইথআউট ব্যতীত, এখন দেখেন এই উইথআউট কিন্তু একটা প্রিপজিশন,
এরপর যদি কোনো ভার্ব লেখেন তাহলে কিন্তু আইএনজি করতে হবে। আমি ভার্ব লিখবো, নাউন পসেসিভ ফর্ম লিখবো, উইদাউট দেয়ার টিএইচ ইআইআর খেয়াল করবেন, উইদাউট দেয়ার ডেভেলপমেন্ট ডিই ভিই এল ও পি এম ই এন টি, উইদাউট দেয়ার ডেভেলপমেন্ট, এটা কিন্তু নাউন, এটা পসেসিভ ফর্ম। এরপরে কি বসে? নাউন বসে, কোনো উন্নতি সম্ভব না ব্যতীত তাদের উন্নতি না করা, উইদাউট দেয়ার ডেভেলপমেন্ট। অথবা আপনি লিখতে পারেন উইদাউট আমি একটা ভার্ব দিয়ে লিখি, মেক লিখি, তাহলে মেকিং লিখেন, উইদাউট মেকিং তাদেরকে দেন এডুকেটেড, এডুকেটেড এই ভার্ব লিখছি, এখানে প্রিপোজিশনের পর ভার্বটা আইনজি হয়ে গেছে। ওকে, অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, একজন অস্বাস্থ্যকর মানুষ কি উপভোগ করতে পারে না, এই প্রভাব বোর্স দেন, একটা প্রভাব বাক্য আছে। দেখেন সবাই জানে স্বাস্থ্য বিষয়ে, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, একটা প্রভাব বাক্য কি আছে, স্বাস্থ্যই সম্পদ। পরের বাক্যটি, শি লাভস রিডিং, সে পছন্দ করে পড়তে, শি উইল বি রিডিং, সে পড়তে থাকবে যখন আমরা খেলতে থাকব, উই উইল আমরা খেলতে থাকব, বাসে কি ফিউচার, উই উইল, এখন দেখেন যখন আমরা কি করবো খেলতে খেলতে, খেলা ইংলিশ প্লে, প্লেইং পিএল এ ওয়াই আইএনজি, কারণ এখানে দেখেন এখানে কিন্তু এই হোয়াইল আছে এটার মতো এটা আচরণ করে, তাহলে এখানে আইএনজি করা আছে, এখানে আইএনজি করতে হবে, কিন্তু এখানে ওটা মডাল ভার্ব, মডালের পরে তো আইএনজি হয় না, তাহলে একে বিযোগ করতে হবে। হ্যাবিট অফ ইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য কি খাওয়াটা গুরুত্বপূর্ণ, উই শুড ইট ব্যালেন্স ডায়েট, আমাদের উচিত কি করা পরিমাণ মতো খাওয়ার, টু কিপ ফিট, টু কিপ ফিট, কিপ ফিট সুস্থ থাকার জন্য আমাদেরকে উচিত কি মানে ভালো মতো পরিমাণ মতো খাওয়া কি সুস্থ থাকার জন্য। এখন দেখেন এখানে কিন্তু একটা ফিনাইট ভার্ব রয়ে গেছে, এটা কি হচ্ছে ফিনাইট ভার্ব, সমাপের ক্রিয়া, তাহলে পরেরটা কি হবে নন ফিনাইট, নন ফিনাইট করার জন্য কি আমরা ইনফিনিটিভ করতে পারি, টু প্লাস ভার্ব করে দিতে পারি, তাহলে আমাদের এই পরেরটা হলো নন ফিনাইট ভার্ব, এখানে নন ফিনাইট, এটা ফিনাইট হয়ে গেল, এটা কি হলো নন ফিনাইট, টু কিপ ফিট। পরের বাক্যটি, এনভায়রনমেন্ট পলিউশন ইজ সিরিয়াস প্রবলেম, পরিবেশ দূষণটা হলো খুবই মারাত্মক একটা জিনিস আজকাল, উই শুড প্লান্ট ট্রিস, আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে, টু প্রোটেক্ট পি আর ও টি ই প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট ই এন ভি আই আর ও এন এম ই এন টি, আমাদেরকে উচিত বেশি বেশি গাছ লাগানো, টু প্রোটেক্ট, এখানে আগের মতো এখানে কিন্তু প্লান্ট, এখানে একটা ফিনাইট ভার্ব আছে, এখানে ফিনাইট ভার্ব আছে ফিনাইট, তাহলে টু যোগ করে দিয়ে নন ফিনাইট করে দিলাম, তাহলে একটা ফিনাইট ভার্ব একটা নন ফিনাইট বাক্যটা হয়ে গেল। অথবা উই শুড প্লান্ট ট্রিস টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। লাস্ট কোশ্চেনটি, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, পরিবেশটা দূষিত হচ্ছে বিভিন্ন উপায়ে, ইট ইজ হাই টাইম, এখন দেখেন এই ইট ইজ হাই টাইম বা টাইমের পরে যখনই সাবজেক্ট নিয়ে আসবেন তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ইট ইজ হাই টাইম, এখানে একটা দেখেন ফিনাইট ভার্ব আছে, তাহলে পরেরটা কি হবে নন ফিনাইট, ইট ইজ হাই টাইম টু প্লান্ট মোর ট্রিস, ইট ইজ হাই টাইম টু প্লান্ট মোর ট্রিস, এখন দেখেন এখানে কিন্তু ফিনাইট এখানে নন ফিনাইট করে দিলাম, নন ফিনাইট কি হয়ে গেলাম টু প্লাস ভার্ব দিয়ে। এখন যদি আপনি সাবজেক্ট নিয়ে আসেন, খেয়াল করেন আপনি যদি এখানে সাবজেক্ট নিয়ে আসেন, ইট ইজ হাই টাইম উই প্লান্টেড পি এল এ এন টি ডি প্লান্টেড মোর, উই প্লান্টেড মোর ট্রিস টি আর ডাবল ইএস, খেয়াল করেন এখানে কিন্তু এই নিয়মটা হবে, কারণটা এখানে ইট ইজ হাই টাইম এখানে সাবজেক্ট নিয়ে আসেন যখন দুই সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু ইজ প্রেজেন্ট ফর্ম, এখানে কি হলো উই প্লান্টেড পাস্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি ক্যাডারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি এইচএসসি বোর্ড কোশ্চেন সমাধান কমপ্লিটিং সেন্টেন্স, মধ্যে আমি দেখাবো তিনটি মাত্র শব্দ দিয়ে কিভাবে আপনি কমপ্লিটিং সেন্টেন্স করতে পারেন, আর তিনটি হলো কমা অ্যান্ড দ্যাট, কমা অ্যান্ড দ্যাট থাকলে বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে যদি প্রেজেন্ট হয় ডান দিকে প্রেজেন্ট হবে, বাম দিকে যদি পাস্ট হয় ডান দিকে পাস্ট হবে, আর বাকি যদি এই তিনটে না থাকে বা দ্যাটের মতো যারা আচরণ করে সেগুলো সব একই রকম, আর বাকি যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। আমি একে এক্সাম্পল গুলো দেখি বলি তারপর আপনারা বুঝতে পারবেন কি হবে। এখানে সলভ করো কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটি, এই নাম্বার কোশ্চেন, শামসুল হক ইজ আ গ্রেট জার্নালিস্ট, শামসুল হক হলো একজন বড় সাংবাদিক, ডু ইউ নো, তুমি কি তাকে জানো, হোয়ার হি লিভস সে কোথায় বাস করে, ওকে, হোয়ার হি ওয়ার্কস সে কোথায় কাজ করে, হোয়ার হি ওয়াজ বর্ন সে কোথায় জন্মগ্রহণ করে, অনেকগুলো পসিবল। পরের কোশ্চেনটি, ইউনিটি ইজ পাওয়ার, একতা শক্তি, আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তুমি একত্রিত হও বা একত্রে থাকো, কারণ কম আছে কিন্তু এই নিয়মটা, তার মানে এটা হলো বাম দিকে যদি প্রয়োজন হয় ডান দিকে প্রয়োজন, তাহলে এখানে আর কিন্তু প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট তাহলে এখানে প্রেজেন্ট হবে, ইউ তুমি যদি না তুমি একত্রিত হও তুমি পারবে না,
you cannot shine in life. Shine in life. যদি না তুমি একত্রিত হও তুমি জীবনে কি সফলকামী হবে না, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। বাট এখানে কিন্তু অবশ্যই প্রেজেন্ট হবে, এই প্রেজেন্ট এই প্রেজেন্ট এটা খেয়াল করবে। পরের কোশ্চেনটি, ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, মানে মনোযোগ দিয়ে কাজ করো নতুবা লেস্ট মান নতুবা। তাহলে যদি মনোযোগ দিয়ে না কাজ করে তুমি ব্যর্থ হবে, তুমি ব্যর্থ হবে। ইউ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউ শুড ফেল, তুমি ব্যর্থ হবে। যদি তুমি মনোযোগ দিয়ে না কাজ করো তুমি ব্যর্থ হবে। এখন দেখেন এখানে কিন্তু সাবজেক্ট বসে, একটা লেস্টে বসে, সাবজেক্ট বসে, শুড বা মাইট বসে। এখন মাইট কোথায় বসে? যেখানে নিশ্চিত ঘটে, এই জন্য সবসময় মাইট লিখবে না। মনোযোগ দিয়ে কাজ করো তোমার তো ব্যর্থ হবে। এখন দেখেন এটা ইউ একটা উজ্জ্বল আছে, কিন্তু ইউ ওয়ার্ক কেয়ারফুলি, মানে এখানে ইউ সেল উজ্জ্বল, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে কি বললো পাস্ট ফর্ম, এটার মতো। ডি নাম্বার কোশ্চেন, সাব্বির খান ইজ এ কক, সাব্বির খান হলো একজন হাতুড়ি ডক্টর, হি বিহেভ অ্যাসিড, সে এমন আচরণ করে যেন, এই নিয়মটা খেয়াল করে। তো এটা নর্মালি বলা হয় যে অ্যাসিড থাকলে প্রথম দিকে প্রেজেন্ট, পরে পাস্ট, প্রথম পাস্ট হলে পাস্ট পারফেক্ট। আমি এই নিয়মটা বলবো না, আমার নিয়মটা খেয়াল করেন। এখানে অ্যাসিড মানে যেন, যেন মানে কি ঘটনা সে আগেই জানে। ওকে ঠিক আছে, আমরা পাস্ট হয় বুঝছি আমার। তাহলে এখন দেখেন এখানে প্রেজেন্ট আছে না, বিহেভ প্রেজেন্ট না, তাহলে পর অংশ প্রেজেন্ট হলে পরটা খেয়ে পাস্ট। তাহলে সে আচরণ এমন আচরণ করে যেন, হি ওয়ার অ্যান এমবিবিএস, এমবিবিএস, তাহলে সে এমন আচরণ করে যেন সে ছিল একজন এমবিবিএস। এখন দেখেন এখানে ওয়ার কেন বসলো, যদি আনরিয়াল পাস্ট মানে যেটা পসিবল না সেক্ষেত্রে আমরা কি বলি এখানে ওয়ার বসি, যেটা আনরিয়াল সেটা বোঝানোর জন্য কি বসি এরপরে আমরা ওয়ার বসে। ইট ইজ ভেরি কোল্ড, বাইরে অনেক ঠান্ডা, আই হ্যাভ টু পুট অন ক্লথ, মানে হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, আমার থাকা উচিত গরম কাপড়, যাহাতে আমি পারি, যাহাতে আমি পারি, এই দেয়াটা আছে কিন্তু এই নিয়মটা বাম সমান ডান। এখানে কি আছে দেখেন তো, প্রেজেন্ট ফর্ম আছে, এখানেও প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে কেন হবে এই প্রেজেন্ট এই প্রেজেন্ট, যাহাতে আমি পারি রাখতে, কিপ, আই ক্যান কিপ, কাকে মাইসেলফ, নিজেকে কি দেখতে পারেন উষ্ণ গরম, অর যাহাতে আমি পারি, আই ক্যান কিপ মাইসেলফ, রাখতে পারি নিজেকে উষ্ণ। উই ডু অ্যাভয়েড, তুমি কি অ্যাভয়েড করতে পারো, এটা একটা ভার্ব, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটা ভার্ব বলে, প্রথম ভার্ব তো নর্মালি পরের আইএনজি করতে হয়, ওকে। তাহলে এখানে could you avoid, তুমি কি অ্যাভয়েড করতে পারো স্মোকিং, ফাইটিং, অনেক কিছু দেখা যায়, ওকে। করেক্ট, এই প্রভাব বোঝ দ্যাট, একটা প্রভাব দেখো আছে যে মর্নিং অর্থ এমন সকালটি বলে দেয় দিনটি কেমন হবে, মর্নিং শোস দাবে, সকালটি বলে দেয় দিনটি কেমন হবে, প্রদাপটা কি আছে সকালটি বলে দেয় দিনটি কেমন হবে। ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড, গণতান্ত্রিক সরকার সরবরাহ করে অল দা সব অল দা বেসিক মৌলিক রাইট গুলো, সব মৌলিক অধিকার গুলি, আর আই জিএসটি। গণতান্ত্রিক সরকার কি করে সব মৌলিক অধিকার গুলো কি করে সরবরাহ করে, এখানে নাহলে ফান্ডামেন্টাল সমস্যা নেই। লেট আস প্লে ইন দা ফিল্ড, এখানে আমাকে লিবার্টি শুনে আস, তাহলে এটা কোশ্চেন। লেট আস খালি বন্ধুরা মুখস্থ কি হয় করেন তো, শ্যালি বসে, কি হয় মুখস্থ শ্যালি, ত্যাগ কোশ্চেন নিয়ম। দা বি ইজ ওয়ান অফ দা বিজিয়েস্ট ইনসেক্ট, মৌমাছি হলো সব থেকে ব্যস্ততম প্রাণী, উই শুড ফলো দা, যেহেতু একটা সে বলছে ভালো কিছু বলছে তার নামে, আমাদের উচিত ফলো দা লাইফ স্টাইল অফ দা বি, অফ দা বি, আমাদের উচিত কি এই মৌমাছির লাইফ স্টাইলটাকে অনুসরণ করা। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো, আল্লাহ হাফিজ।